রবি ঠাকুর তার বিদেশিনীকে খুঁজে পেয়েছিলেন কি পাননি সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি কিন্তু একদম ঠিকঠাক রাস্তা চিনে খুঁজে পেয়ে গেছি ওগো বিদেশিনীকে। ওগো বিদেশিনী অর্থাৎ ওগো বিদেশিনী ক্যাফে। আমি এখন দাঁড়িয়ে আছি হিন্দুস্তান পার্কের ওগো বিদেশিনী ক্যাফের ঠিক সামনে। আজকে এই পর্বে আমি চলে যাব ওগো বিদেশিনী ক্যাফেতে এবং দেখে নেব যে এই ক্যাফেতে চিরাচরিত ক্যাফের খাবার দাবার ছাড়াও আর কি কি ধরনের খাবার আমরা পেয়ে যেতে পারি। তাই চলুন আমি আর সময় নষ্ট করব না, আপনারাও আমার সঙ্গে চলুন এবং দেখে নিন ভেতরে কি কি ধরনের ব্যবস্থাপনা আছে আমাদের জন্য। আসুন। এবং সাথে পেয়ে গেছি আমাদের এই ওগো বিদেশিনী ক্যাফের কর্ণধার রোহিত সূত্রধর। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই কলকাতা টকঝাল মিষ্টির আজকের এই পর্বে। তো প্রথমে যেটা জানতে চাইবো, একটা ক্যাফে তার নাম ওগো বিদেশিনী, এটা কেন? বেসিক্যালি আমি কলকাতা এসেছি, আজ হয়ে গেল 8-9 বছর, 2013-তে এসেছি। তো মানে আমি একটা বাইরের কালচারই থেকে এসেছি, এখানে অনেক নানান রকমের খাবার পেলাম। তো এখন আমাদের কলকাতায় আর ওয়েস্ট বেঙ্গল কোথাও ক্যাফে নামটা মাথায় আসলেই হলো কন্টিনেন্টাল চাইনিজ। হ্যাঁ, কিন্তু আমি ওরকম চাইনি, আমি কিছু চাইছিলাম যেটা সবাই খেতে পারবে, যারা টিটবিট খেতে আসছে মকটেলের সাথে কফির সাথে, আর যারা হার্ডকোর ডাইনিং করতে চায় ওটাও পাবে। তো ওই জন্য ওই সব ফিউশন করে আমি এই নাম মানে পুরো রেস্টুরেন্টের খাবারের থিমটা রাখলাম, আমরা ইন্ডিয়ান তন্দুর মোগলাই, আবার ওইদিকে কন্টিনেন্টাল চাইনিজও পাবেন, কফি মকটেল তো আছে। আর এবার মানে এই ওগো বিদেশিনী নামটার পেছনে হিস্ট্রিটা হলো, কলকাতায় কোনো পিঙ্ক থিমের ক্যাফে নেই। তো আমার ইচ্ছে ছিল কি ওই থিমের ক্যাফে করার, কিন্তু অনেক কিছু মানে পরামর্শ করে অনেকের সাথে কথা বলে বললো কি হয়তো চলবে না ইয়া রান করবে না। তো ওই একটা জিনিস মাথায় ঢুকে, একটা ব্যবসা চালু করতে গেলে মানে প্রোজ অ্যান্ড কনস দেখতেই হবে আমাকে। তারপরে আমার বেস্ট ফ্রেন্ড ও বেসিক্যালি এই নামটা নিয়ে আসলো, ওগো বিদেশিনী। এটার পেছনে আমার মানে জীবনের প্রথম ভালোবাসাটাও বেসিক্যালি বিদেশি ছিল। তো এই সব মিলিয়ে একটা ফিউশন থিম ক্যাফে। হ্যাঁ, এখানে আমাদের বেস্ট সেলার যেটা, থামস আপ চিকেন, ওইটা বেসিক্যালি ইয়া ইটস আ কন্টিনেন্টাল ডিশ, বাট ওটা ফিউশন করা হয়েছে আমাদের থামস আপের সাথে, থামস আপের মধ্যেই বানানো হয় চিকেনটা। ইয়া, সো ওটা মানে আরও আপকামিং ডেজে হয়তো আমি লিমকার সাথে মাছের প্রিপারেশন দিতে পারি, আর ফ্যান্টার সাথে অমলেট। তো আপনি এক্ষুনি বললেন যে এখানে শুধুমাত্র আমরা দেখি যে চিরাচরিত ক্যাফেতে যে ধরনের আইটেম পাওয়া যায় শুধুমাত্র কন্টিনেন্টাল চাইনিজ, সেগুলো আমরা কিন্তু পাচ্ছি না, এবং সেটার উদাহরণ আমার সামনেই রয়েছে। আমার সামনে আমি দেখতে পাচ্ছি বিরিয়ানি, একদিকে বিরিয়ানি একদিকে পিৎজা। তো এটাই বোঝা যায় কতটা ভ্যারিয়েশন এই এই ক্যাফে, তাই তো? তো এছাড়া মানে এখানে যে যে খাবারগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কি?
ওইটা যেটা আপনার সামনে হলো যে ড্রিঙ্কটা, আমি মকটেল দিয়ে শুরু করছি। মকটেলটা হলো আমাদের, এটা বেসিক্যালি ওয়ান অফ আনাদার অফ আওয়ার সিগনেচার ডিশ, মানে মকটেল বা সিগনেচার মকটেল। আর ওটা হলো স্পাইসি চাটকা ম্যারি, যারা একটু মানে স্পাইসি টাইপের ড্রিঙ্ক খেতে পছন্দ করে ওদের জন্য এটা। বাহ, হ্যাঁ, এবার লঙ্কা ফঙ্কা দেওয়া আছে, বেশ একটা স্পাইসি ব্যাপার, ওর মধ্যে প্যাপরিকাও যায়, তো সবকিছু দিয়ে বানানো। এবার ওখান দিয়ে আসা একটু মিষ্টির দিকে। আচ্ছা, এটা হলো ব্লু লাগুন, এটা সব জায়গায় পাওয়া যায়, এটা নর্মাল একটা মকটেল। আর হলো অরিও শেক। আর এখন খাবারের মধ্যে যদি আমি ঢুকে যাই, তাহলে হলো এটা বিরিয়ানি কম্বো, চিকেন বিরিয়ানি কম্বো এটা আমার। আর এইটা আমার কিন্তু নর্মাল আপনাদের কলকাতা স্টাইল বিরিয়ানিও না, না তো আপনার হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, এটা দুটোর ফিউশন। কম্বোতে আমার চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি দিচ্ছি। চিকেন বিরিয়ানির মধ্যে যেটা নর্মালি সব জায়গায় দেয় কিনা আমি জানি না, বাট আমার এখানে ডিম আলু চিকেন তিনটেই আছে। আর তারপরে মাঝখানে হলো এটা আমার মোগলাই আইটেম, মোগলাইটা আমি জাস্ট হলো এক সপ্তাহ হলো লঞ্চ করেছি, তো ওইখান দিয়ে এটা হলো রেশমি কাবাব। এটা চলে আসলে এটা হলো আমার চিকেন প্যাপরিকা পিজা, এটা আনাদার অফ আমার বেস্ট সেলার, মানে লোকেরা আসলে এটাই পছন্দ করে খেতে, তো ওই জন্য আপনাদেরকেও এটা দেখালাম, দেখে আসুন, আমারও ভালো লাগবে আপনারা আসলে। আর আরেকটা আমাদের কম্বো মেনু থেকে হলো এটা হলো আপনার বাটার নান, ওটা মানে চিকেন কিমা মশালা। কাস্টমার রেসপন্স মানে আপ অ্যান্ড ডাউন তো হয়, হ্যাঁ, এই বছর একটু মানে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিটা একটু এফেক্টেড হয়েছেই লাস্ট ইয়ার থেকে, হ্যাঁ, তো ওই জন্য মানে পুজোর সময় মানে অল টাইম মানে ফুল থাকতো, ওয়েটিং থাকতো। জোম্যাটো সুইগিতে আপনারা আমাদেরকে পাবেন, ওইখানে যা চার্জেস অ্যান্ড ওখানে আপনি দেখে নেবেন। আর তাছাড়া আমার নিজের পার্সোনাল হোম ডেলিভারি আমরা আপনাদেরকে দিচ্ছি, যেটা আপনার মানে লোকাল থেকে শুরু করে আমি 15 কিলোমিটার অবধি হোম ডেলিভারি করি। এবার ওখানে চার্জেস অ্যাপ্লাই আছে, তো ওই চার্জেসটা আমাদের ফেসবুক পেজেও পেয়ে যাবেন, নাহলে আমি বলে দিচ্ছি। যেটা হলো 5 কিলোমিটারের মধ্যে আমরা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না, 5 কিলোমিটার উপরে গেলে ওটা 50 টাকা ডেলিভারি চার্জ, আর 10 কিলোমিটার উপরে গেলে ওটা 100 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা, বেশ, ডেলিভারির ব্যাপার তো হলো, তো কেউ যদি এখানে এসে ছোটখাটো কোনো অনুষ্ঠান করতে চায়, ধরুন একটা বার্থডে, হ্যাঁ, সেটাও করতে পারে। আমরা বেসিক্যালি 25-30 পিপলদের মতন অ্যাকোমোডেশন করে আমরা কোনো পার্টি হোক, সেলিব্রেশন হোক, সেটা এই এখানেই হবে, হ্যাঁ, এখানেই হবে, ওটা আমরা করে দিতে পারবো। ইভেন আপনারা যদি দুজনও এসে নিজেদের বার্থডে আর স্পেশাল ডে সেলিব্রেট করতে পারেন, ওটাও আমরা করে দেবো, ওটার জন্য কিছু স্পেশাল অফার চলতেই থাকে। সেটা ডে টু ডে ডিফার করে কীরকম আমি অফার দেবো না দেবো, তো সেটা মানে একটা ফিক্সড নেই, যেদিনকে যেরকম অফার দেওয়ার মন করলো। Thank you.
এটা আমরা এখন খুলছি 12:30 থেকে খোলা থাকে রাত্রি 10টা অবধি। আর উইন্টার মানে ডিসেম্বর মাস থেকে হয়তো টাইমিংটা একটু এক্সটেন্ড হবে, ওটা আপনারা আমাদের ইনফরমেশন পেয়ে যাবেন যখন আমরা এক্সটেন্ড করব। আমাদের মানে রেকমেন্ডেশনের মধ্যে আমাদের পিৎজা সেকশনটা আপনারা যদি দেখেন ইয়া দেখতে পাচ্ছেন, পিৎজা সেকশনটা আমি অলওয়েজ রেকমেন্ড করবো। এর মধ্যে আমার কিছু ফিউশন পিৎজাও আছে, মানে তন্দুর আর তন্দুরের সাথে পিৎজা দেওয়া, টিক্কা চিকেন টিক্কা পিৎজা, এটা বেসিক্যালি তন্দুর ফিউশন, আবার পনির টিক্কা পিৎজা আছে। তারপরে আপনি আমাদের কম্বোগুলো ট্রাই করতে পারেন, মানে ফর ওয়ান পার কম্বো পাচ্ছি, আর চিকেন বিরিয়ানি কম্বো থেকে শুরু করে আপনি মিক্স ভেজ কম্বো পেতে পারেন। আবার চাইনিজও তো অ্যাভেলেবল, আমি চাইনিজ অ্যাভেলেবল আছে, বাট যেহেতু আমরা একটু ফোকাস করছি আমাদের ইন্ডিয়ান আর তন্দুর দিকটায় আর কন্টিনেন্টাল দিকটায়, চাইনিজটা একটু কমের দিকে আছে, তো ওইটা আমার কম্বো নেই। আচ্ছা, ওটাতে কম্বো না, ওটা কম্বো আমরা আলা কাটে পেতে পারি, আলা কাটে পেতে পারেন চাইনিজটা। আর কম্বোতে আপনি পুরো মোগলাই আর ইন্ডিয়ান পাবেন। কম্বোতে আমার স্টার্টিং হচ্ছে আপনার তন্দুরি রুটি থেকে, তন্দুরি রুটি সবজ হান্ডি, এটা ভেজিটেরিয়ান ডিশ। আর তারপরে হলো তন্দুরি রুটি পনির বাটার মশালা, আনাদার ভেজিটেরিয়ান। আবার টপ এন্ডে যেতে গেলে আপনার চিকেন টিক্কা মশালা, জিরা রাইস কম্বো, বাটার নান, চিকেন টিক্কা মশালা, আবার চিকেন কিমা মশালা আছে তার সাথেও বাটার নান, গার্লিক নান, পনির টিক্কা বাটার মশালা আছে। তো এই টোটাল 10খানা কম্বো আছে যেটা আমরা অফার করছি কাস্টমারকে। আচ্ছা, এমনি আলা কার্টে তো আমরা এই সবকটা আইটেমই পেতে পারেন। বেশ, তো মোটামুটি যদি দুজন আসে খেতে এখানে কি রকম খরচা পড়তে পারে? ধরুন ওই 550 টু 600, তার বেশি হবে না। 550 টু 600? ইয়া, তো মানে কোয়াইট রিজনেবল। এটা বেসিক্যালি আমার এই ক্যাফেটা সিচুয়েটেড হলো আপনার গড়িয়াহাট স্পেন্সার্সের পাশে হিন্দুস্তান রোডের উপরে। সো আপনি এখানে নিয়ারেস্ট মেট্রো হলো কালীঘাট মেট্রো, কালীঘাট মেট্রো থেকে নেমে একটা অটো ইয়া বাস টু বাসন্তী দেবী কলেজ আর গড়িয়াহাট স্পেন্সার্সের স্টপেজ। গড়িয়াহাটের স্পেন্সার্সের পাশের যে গলিটা হিন্দুস্তান রোড, ওটার উপরেই আমাদের ক্যাফেটা সিচুয়েটেড। আর রুবি থেকে আপনি সেম ওই বাসন্তী দেবী কলেজ ইয়া গড়িয়াহাট স্পেন্সার্সের নামলেই। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কলকাতা টক ঝাল মিষ্টিকে ফলো করতেও ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সকলকে। আজকের মতন এখানেই, টাটা।